Hey everyone, welcome back to our channel. To bola je onek din por amra amader channel e kichu ekta upload dicchi ar eta hocche amader winter special mini ekta vlog. Ar shit esheche ar tar modhe pitha na khele ki hoy? তো আজকে আমরা পিঠা খেতে চলে গিয়েছিলাম কাফরুলে যেটা আমাদের বাসার খুব কাছে রিকশা দিয়ে যাওয়া যায় আর এটা মিরপুর 14 নম্বরের কাছাকাছি একটা প্লেস তো এখানে পিঠার ফুড কার্ট ছাড়াও আরো অনেকগুলো ফুড কার্ট আছে যেখানে অনেক টাইপেরই খাবার পাওয়া যায় কিন্তু আজকে স্পেশালি আমরা পিঠা ট্রাই করতে গিয়েছিলাম তো এই ফুড কার্টটাতে চিতই পিঠা ভাপা পিঠা পুয়া পিঠা প্লাস চিতই পিঠার সাথে খাওয়ার জন্য অনেকগুলো ভর্তা আছে এখানে বলা যায় 15-20 রকমের ভর্তা আছে বিভিন্ন ভ্যারাইটি তো ছোটখাটো একটা পিঠা বুফেই বলা যায় এই ফুড কার্টটাকে তো বলা যায় আমাদের দুই বোনের জন্য এটা ছিল শর্ট একটা ইভিনিং ফুড ট্যুর আমরা দুইজনে গিয়েছিলাম আজকে পিঠা ট্রাই করার জন্য এই কার্ট থেকে আমরা চিতই পিঠা ভাপা পিঠা পোয়া পিঠা তিনটাই ট্রাই করেছিলাম সাথে এখান থেকে আমরা ট্রাই করেছিলাম শুটকি ভর্তা ডিম ভর্তা প্লাস এখানে কিন্তু ভর্তা ছাড়াও আরো ছিল হচ্ছে মুরগি মাংসের ঝোল কবুতরের ঝোল আরো বিভিন্ন ভ্যারাইটির ঝোলও ছিল তো মোটামুটি সবগুলোই আমরা এখান থেকে ট্রাই করেছি তো পিঠা খাওয়ার পর আমরা রোড ক্রস করে কচুক্ষেত বাজারের সাইডে চলে এসেছিলাম ফুচকা ট্রাই করার জন্য বিকজ এখানকার ফুচকাটা অনেক বেশি টেস্টি আর এই প্লেসটা দেখা যায় সন্ধ্যার টাইমে অনেক জমজমাট থাকে যেমনটা দেখা যাচ্ছে তো এখান থেকে আমরা দুইজনে ফুচকা নিয়েছিলাম আর আমরা ফুচকা অলওয়েজ একটু ওভার স্পাইসি খেতে পছন্দ করি তো এখানকার ফুচকাটা অ্যাজ অলওয়েজ আমার কাছে অনেক বেশি মজা লেগেছে ও হ্যাঁ আর আমরা পিঠা বাসার জন্য কিছু পার্সেল করে নিয়েছিলাম একটা কথা বলে রাখি ওই ফুড কার্টে পিঠা দাঁড়িয়ে খাওয়াই বেটার বিকজ পার্সেল নিলে ওরা ভর্তা দিতে একটু কিপটামি করে আর দাঁড়িয়ে খেলে দেখা যায় সব টাইপের ভর্তাই ট্রাই করা যায় এখান থেকে ফুচকা ট্রাই করার পর আমরা আবার কোল্ড কফিও ট্রাই করেছিলাম যেটার টেস্ট এভারেজ টাইপের ছিল সো দিস ইজ অল ফর টুডে ইফ ইউ লাইক দিস ব্লগ দেন ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল অ্যান্ড হিট দ্য বেল বাটন থ্যাংক ইউ